হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের খাতার মূল্যায়ন নিয়ে বিভ্রান্তি, অধিকাংশ স্টুডেন্টের নাম্বারে ভুল রয়েছে। দ্বিতীয়, নতুন যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমাদের জন্য একটি নির্দেশ জারি করেছে UGC, সেই দুটি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। কেন খাতায় এই ধরনের ভুল ভ্রান্তি রয়েছে এবং নতুন যে কলেজে বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য নতুন আপডেট কী রয়েছে এই UGC-র তরফ থেকে, এই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এইখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বিভিন্ন সরকারি ডিগ্রি কলেজের উত্তর পর্বের স্বীকৃত নির্দেশিকা উল্লঙ্ঘনের অভিযোগ উঠছে। বিভিন্ন যে ডিগ্রি কলেজগুলো রয়েছে সেই ডিগ্রি কলেজের স্নাতক স্তরের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা যেন এই কোভিডের পরিস্থিতিতে কীরকমভাবে পরীক্ষা হয়েছে, অনলাইনে পরীক্ষা হয়েছে, সেই অনুযায়ী যে আগে যেরকমভাবে খাতা দেখা হতো সেরকমভাবে খাতা দেখা হচ্ছে না। কেন্দ্র থেকে যে নির্দেশিকা রয়েছে, স্বীকৃত নির্দেশিকা, যে এইভাবে রাজ্যকে খাতা দেখতে হবে বা রাজ্যের যে নির্দেশিকা আছে সেইগুলোকে উল্লঙ্ঘন করা হচ্ছে। মানে তোমরা জানো যে এই কোভিডের পরিস্থিতিতে পুরোপুরি অনলাইনে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে। এই অনলাইনে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে মানে বাড়িতে বসে পরীক্ষা দিয়েছে এবং বিভিন্ন মাধ্যম দ্বারা তারা কী হচ্ছে অনলাইনে PDF বা ওই যে উত্তর পর্ব তার ছবি পাঠিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে বা কলেজে। সেক্ষেত্রে রাজ্যের যে 22টির মতো সরকারি ডিগ্রি কলেজ রয়েছে সেই সরকারি ডিগ্রি কলেজে খাতা মূল্যায়নের সময় শিক্ষকদের যে নির্দেশিকা জারি হয়েছে যে এইভাবে খাতা দেখতে হবে তারা সেইভাবে খাতা দেখছে না। অনলাইনে যেন অনলাইনে সমস্ত ইমেলের মাধ্যমে স্টুডেন্টরা অথবা কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে উত্তর পর্ব দিয়েছে। উত্তরপত্রে এর যে মূল্যায়ন সেই মূল্যায়নে প্রথমে উত্তরপত্রকে প্রিন্ট আউট করে তারপরে পরীক্ষকদের খাতা দেখতে হবে বা মূল্যায়ন করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ যে পরীক্ষকরা রয়েছে পরীক্ষকরা কিন্তু ওই খাতাকে প্রিন্ট আউট করে মূল্যায়ন করছে না। দেখা যাচ্ছে তারা কি ফোনের মধ্যেই বা কম্পিউটার স্ক্রিনে এই খাতা চেক করছে। সেক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। যখন মোবাইল স্ক্রিনে কোনো বিশ্ববিদ্যালয় বা স্নাতক স্তরের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার খাতা দেখা হবে, সেক্ষেত্রে অনেক স্টুডেন্টদের ভুল ভ্রান্তি হবে, মূল্যায়নে ভুল ভ্রান্তি তো একান্ত হবেই। এছাড়া বিগত বছরগুলোতে কী হতো যে একটা প্রধান পরীক্ষক থাকতো, সেই পরীক্ষক কীভাবে মানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, ধরো ইকোনমিক্স রয়েছে বা হিস্ট্রি অনার্স রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটা কেন্দ্র থেকে একটা প্রধান পরীক্ষক থাকতো। সেই পরীক্ষক বাদবাকি পরীক্ষকদের একটা নির্দেশ দিত যে এই প্রসিডিওরে বা এই নিয়মাবলী মানার মাধ্যমে তোমরা উত্তর পর্ব ও মূল্যায়ন করবে। কিন্তু এবারের ক্ষেত্রে এই কোভিডের পরিস্থিতিতে সেটাও নেই, তো এখানে এদিকে তো প্রধান পরীক্ষকও নেই। এছাড়া যে নিয়মাবলীগুলো এখন মানতে বলা হয়েছে সেই নিয়মাবলীগুলোও মানা হচ্ছে না। মানে উত্তরপত্রকে প্রিন্ট আউট করার পরই মূল্যায়ন করতে বলা হয়েছে, কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা জারি হয়নি, মৌখিকভাবেও কিছু জানানো হয়নি। সেক্ষেত্রে কোনো নির্দেশিকা ছাড়াই তাদের ইচ্ছামতো তারা খাতা দেখতে পারে, তাদের এটাই বক্তব্য। তো এই রকমভাবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা যদি ফোনে উত্তরপত্রের মূল্যায়ন করে সেক্ষেত্রে কিন্তু কলেজের যে পড়ুয়ারও রয়েছে তারা কিন্তু একেবারে বিপাকের মুখে পড়বে, কারণ তাদের সঠিকভাবে মূল্যায়ন হবে না। এই রকমভাবে ফোনে উত্তরপত্রের মূল্যায়ন করা কি সঠিক হবে তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত প্রদান করো। এর পরবর্তী আপডেট হলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য। UGC একটি নতুন নির্দেশ দিয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি ওয়েবিনার অর্গানাইজ করার জন্য। যে ওয়েবিনারে আলোচনা হবে কিভাবে NEP 2020 মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020কে খুব তাড়াতাড়ি লাগু করা যায়, মানে জাতীয় যে শিক্ষানীতি আছে সেই শিক্ষানীতিকে কিভাবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে খুব তাড়াতাড়ি আনা যায় সে বিষয়ে একটা ওয়েবিনার করতে বলেছে। 16 নভেম্বরের মধ্যে এই জাতীয় শিক্ষানীতির ওয়েবিনার আয়োজন করতে বলেছে
কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। সেখানে আলোচনা করা হবে এ কিভাবে আমাদের জাতীয় যে শিক্ষানীতি মানে যে নিউ এডুকেশন পলিসি রয়েছে সেই নিউ এডুকেশন পলিসিকে পুরোপুরি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের এর ওপর প্রযোজ্য করা হবে, কিভাবে সেটাকে তাড়াতাড়ি আনা যায় সেই সমস্ত আলোচনায় কিন্তু এই ওয়েবিনারে হবে। এবং এখানে থেকে তোমরা বুঝতেই পারছো যে কিভাবে আগে যেরকমভাবে তোমাদের এর কলেজ হতো সেই রকমভাবে কিন্তু কলেজের প্যাটার্ন হবে না, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। নিউ এডুকেশন পলিসিতে কী কী চেঞ্জ আসছে, কী কী পরিবর্তন হতে চলেছে সেটা কিন্তু আগের থেকেই ঘোষণা হয়ে গেছে, যার ভিডিও আমি ডেডিকেটেড একটা ভিডিও করে দিয়েছি। যারা জানো না তারা আই বাটনে বা ডিসক্রিপশন চেক করতে পারো, ওই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। আর 16 নভেম্বরের মধ্যে জাতীয় শিক্ষানীতি নিয়ে ওয়েবিনারে যে সমস্ত আলোচনা হবে বা নতুন যে সমস্ত নিয়মাবলী হবে জাতীয় শিক্ষানীতিকে এ কলেজে খুব দ্রুত আনার জন্য, সেই যে ওয়েবিনার সেটাকে আপলোড করতে হবে ইউজিসির ইউনিভার্সিটি অ্যাক্টিভিটি মনিটরিং পোর্টালে। এদিকে ইউজিসি 22 অক্টোবর 32টি অতি গুরুত্বপূর্ণ প্রকল্প যেগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেগুলোকে এক্সটেন্ড করে দিয়েছে 2021-31 মার্চ পর্যন্ত। 2021 সালেই যদি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষানীতি লাগু হয় সেক্ষেত্রে কেমন হবে, তোমাদের কী মতামত এ বিষয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।